press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ইংল্যান্ডের বিখ্যাত মুসলিম ক্রিকেটার মঈন আলী এর সম্পর্কে। আর মূল ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। মঈন আলী বর্তমান ইংল্যান্ড ক্রিকেট দলের একজন সব্যসাচী খেলোয়াড়। টি টোয়েন্টি, ওয়ান ডে কিংবা টেস্ট ক্রিকেটের তিন ফর্ম্যাটেই যিনি দলের নির্ভরযোগ্যতার প্রতীক। জাতীয়তায় ইংল্যান্ডের নাগরিক হলেও তিনি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত, যার কারণে ইংলিশ ক্রিকেট দলে জায়গা পেতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বাঁহাতি ব্যাটসম্যানের পাশাপাশি তিনি ডানহাতি অফ স্পিনার, পারফেক্ট অলরাউন্ডার বলতে যা বোঝায় তার সবগুলো গুণই আছে মঈন আলীর মধ্যে, এবং ভালো পারফর্মও করে যান নিয়মিত। কিন্তু তাকে নিয়ে খুব একটা আলাপ আলোচনা হয় না বললেই চলে। অন্য ইংলিশ ক্রিকেটারদের নিয়ে যত আলোচনা হয় ব্রিটিশ গণমাধ্যম কিংবা বিদেশি অন্য কোনো গণমাধ্যমে, তার শিকিভাগও হয় না বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে। ১৯৮৭ সালের ১৮ জুন ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করেন মঈন আলী। তার বাবার নাম হচ্ছে মুনির আলী। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওয়ান ডে অভিষেক হয়। একই বছরের ১১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি এবং ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং আর অফ স্পিন বোলিং করা এই সুপারস্টার ক্রিকেটের হাতেখড়ি হয়েছে বার্মিংহামের মোসলে অ্যাশফিল্ড ক্লাবে যোগদানের মাধ্যমে। তবে শৈশব কৈশোর আর তারুণ্যের বিরাট একটা সময় অভিবাসী পরিবারের সন্তান মঈন আলীকে নানা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যেতে হয়েছে। আজকে যে ক্রিকেটের মাধ্যমে তার এত সাফল্য, কিন্তু সামান্যতম এদিক সেদিক হলেই ক্রিকেট খেলাই হতো না তার। দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে অভিবাসী মঈন বেড়ে উঠেছেন যুক্তরাজ্যের বার্মিংহামে। তার ছোটবেলায় ছিল নানা অপরাধে জড়িয়ে পড়ার হাতছানি। তার সমবয়সী বন্ধুদের অনেকে জুয়া, ড্রাগসহ বিভিন্ন নেশায় ডুবে গিয়েছিল, তবে স্বল্পভাষী মঈন ডুবেছিলেন ক্রিকেটে। এতে অবশ্য বড় অবদান তার বাবার। বাড়ির লনে তার জন্য ক্রিকেট খেলার পিচ বানিয়ে দিয়েছিলেন বাবা নিজেই। ভাইদের সঙ্গে ক্রিকেটে মজে থাকায় অন্ধকার জগৎ এড়াতে পেরেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি জানি না ক্রিকেট না খেললে আমি কি হতাম, হয়তো কোনো অন্ধকার জগতে হারিয়ে যেতাম। ছোটবেলায় অ্যাশফিল্ড ক্লাবের প্র্যাকটিসের জন্য মাঠে পৌঁছাতে অন্যদের যে সময় লাগত, মঈন আলীর তার চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগত, কারণ তার বাবার গাড়িটি এত পুরনো হয়ে গিয়েছিল যে একটু এগোনোর পরেই গরম হয়ে যেত। গাড়ি থামিয়ে ইঞ্জিন ঠান্ডা করে আবার চালানো শুরু করতে হতো। প্রতিদিন এভাবেই প্রায় ৫ থেকে ৬ বার থামা চলার পর পৌঁছাতে পারত প্র্যাকটিসের মাঠে। ফেরার সময়ও একই অবস্থা। বিরক্ত হলেও সেই তখন থেকেই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন মঈন। ছোটবেলার সেই গাড়িটার মতোই তার ক্রিকেট ক্যারিয়ারও এগিয়ে চলেছে থেমে থেমে। তিনি জানতেন ওই গাড়িটা যেমন বারবার থেমে গেলেও গন্তব্যে পৌঁছাত, ঠিক তেমনই তার ক্যারিয়ারে যতই খারাপ সময় আসুক না কেন, তিনিও পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। মঈন আলীর ক্যারিয়ারে অজস্র উত্থান পতন দেখা যায়। ২০১৮ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজে বাজে পারফরমেন্সের কারণে রীতিমতো সমালোচনায় পড়েছিলেন তিনি। এমনকি ইংল্যান্ড দল থেকেও বাদ দেওয়া হয়েছিল তাকে। আগস্টে বার্মিংহামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই মঈনকে ইংলিশ অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন যে আদিল রশিদের জন্য তাকে জায়গা ছেড়ে দিতে হবে। দল থেকে বাদ পড়ে হতাশ হলেন না বিচক্ষণ মঈন আলী, তিনি কাউন্টিতে খেলতে চলে যান। সে সময় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ডের এক নম্বর স্পিনার হওয়ার স্বপ্ন ছেড়ে সে যেন ব্যাটিংয়ে মন দেয়, তাহলে তার ব্যাটিংটা ভালো হবে এবং ক্যারিয়ার কিছুটা এগিয়ে নিতে পারবেন। কিন্তু নিজের উপর আস্থা ছিল মঈনের। তৃতীয় টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দল যখন কোহলিদের কাছে নাস্তানাবুদ হচ্ছিল, তখন ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টিতে তিনি তিন নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি এবং ১০ উইকেট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে আবার তার কথা ভাবতে বাধ্য করেন। এরপর আবার মঈন আলী ফিরে আসলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে দলকে একাই জেতালেন তিনি এবং নিজের সেরা পারফরমেন্স দিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও বগল দাবা করলেন।
2016 সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পক্ষে যে কজন ইংলিশ ক্রিকেটার সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন, মঈন আলী তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশে সবসময় কেমন আতিথেয়তা পেয়েছেন, এখানকার মানুষ কতটা অতিথি পরায়ণ, সতীর্থ ও সমর্থকদের সেই গল্প শুনিয়েছেন বারবার। বাংলাদেশে যে তার অনেক বন্ধু আছে সে কথা জানাতেও ভুলেননি তিনি। আর এখন তো জানা যায় যে শুধুমাত্র বন্ধু নয়, মঈন আত্মীয়তার সূত্রেই বাংলাদেশের সঙ্গে বাঁধা। তিনি যে বাংলাদেশের জামাই, কি বিশ্বাস হচ্ছে না? মঈন আলীর স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত, জন্ম এবং বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তার বাপের বাড়ি সিলেটে। একসময় সিলেট শহরের পীরমহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তার স্ত্রী। এরপর সপরিবারে ইংল্যান্ডে থিতু হন তারা, সেখানেই জন্ম হয় ফিরোজা হোসেনের। মঈনের সঙ্গে ফিরোজার পরিচয়, বন্ধুত্ব এবং অতঃপর বিয়ে। তাদের সংসারে ফুটফুটে ছোট একটা ছেলেও আছে, নাম হচ্ছে আবু বকর। মুখভর্তি লম্বা কালো বাহারি দাড়ির মঈন আলী ক্রিকেটের বাইরেও ব্যক্তিগত জীবনে ভীষণ ধর্মপ্রাণ একজন মুসলিম। একবার তিনি বলেছিলেন, ক্যারিয়ার শেষে তিনি স্থানীয় মসজিদের শৌচাগার পরিচ্ছন্নতার কাজে জড়াতে চান। এমন কাজ করতে তিনি কখনো দ্বিধাগ্রস্ত হবেন না, বরং শান্তি পাবেন, এমনটা জানিয়েছিলেন তিনি নিজেই। এছাড়া ফিলিস্তিনের মুসলিমদের উপর বর্বরতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদও জানিয়েছেন এই অলরাউন্ডার। সেফ গাজা, ফ্রি প্যালেস্টাইন লেখা রিস্টব্যান্ড পরে একবার মাঠেও নেমেছিলেন এই ক্রিকেটার। ফিলিস্তিনের গাজা রক্ষার স্লোগান নিয়ে মাঠে নামায় তাকে সমর্থন করেছেন অনেকেই। তবে বাস সেধেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC। কোড অব কন্ডাক্টের কারণ দেখিয়ে ICC জানিয়েছে ক্রিকেট মাঠে এ আচরণ কাম্য নয়। কোনো ধর্মীয় বর্ণ বৈষম্যমূলক বা রাজনৈতিক ইস্যুকে মাঠে টেনে আনা যাবে না। তবে মঈনকে সতর্ক করা নিয়ে ICC-র সিদ্ধান্তই তখন বিতর্কে পড়েছিল। রমজান মাসে যে কয়জন মুসলিম খেলোয়াড় রোজা রেখে ক্রিকেট খেলেন, মঈন আলী তাদের একজন। এই ডানহাতি ব্যাটসম্যান গত ICC চ্যাম্পিয়ন ট্রফিতে রোজা রেখেই ম্যাচ খেলেছিলেন। দীর্ঘদিন ধরে নিয়মিত রোজা রেখে আসা মঈন আলী আরও বলেছিলেন, পানাহার মুক্ত থেকে ক্রিকেট খেলার ব্যাপারটি যতটা না শারীরিক তার চেয়েও বেশি মানসিক। আমি দীর্ঘদিন ধরে এটা করছি, তাই আমি এটা নিয়ে চিন্তিত নই, আমি এতে অভ্যস্ত। বিশ্ব ক্রিকেটের এই উজ্জ্বল অলরাউন্ডার ইংল্যান্ডের হয়ে 58টি টেস্ট খেলে রান করেছেন 2769, 96টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে 1691 রান করেছেন। পাশাপাশি তিনি টেস্টে 177 উইকেট এবং ওয়ানডেতে 79টি উইকেট পেয়েছেন। মঈন আলীর ক্যারিয়ারে লম্বা একটা সময় সামনে পড়ে আছে, আশা করা যায় যে সামনে তিনি নিজেকে ছাড়িয়ে যেতে সক্ষম হবেন। এই ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।